ছিলেন সুতি থানার কনস্টেবল। সেখান থেকে বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। গরু পাচার কাণ্ডে সিবিআই এর র্যাডারে আসার পর থেকে সাইগাল হোসেনের একের পর এক সম্পত্তির হদিশ মিলেছে। বৃহস্পতিবার সাইগালের গ্রেফতারির পর আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, নিউটাউনে বেনামে সাইগালের তিনটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে তার স্ত্রীর নামে রয়েছে দুটি ফ্ল্যাট, আরেকটি ফ্ল্যাট সাইগালের পরিচারিকার নামে। সাইগালের ফ্ল্যাট থেকে মিলেছে বিপুল পরিমাণ সোনা ও নগদ, মিলেছে একাধিক সম্পত্তির দলিল, একাধিক বেনামি ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে প্রচুর টাকা। কয়েকদিন আগে মুর্শিদাবাদের ডোমকলে সাইগালের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাকে একাধিকবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। তদন্তকারীদের অনুমান, গরু পাচারের লেনদেন সংক্রান্ত অনেক তথ্যই তার কাছে রয়েছে। সিবিআই সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের সঙ্গে সাইগালের কথোপকথনের প্রমাণ মিলেছে। গ্রেফতার হওয়ার আগে এক বছরের মধ্যে সাইগালের সঙ্গে শতাধিকবার ফোনে কথা বলেছিল এনামুল। সাইগালের ফোনে অন্য এক প্রভাবশালীর সঙ্গেও এনামুল কথা বলতেও বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কে সেই প্রভাবশালী? সাইগালের মাধ্যমে কার সঙ্গে কথা বলতো গরু পাচারের চাই এনামুল? অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গীকে জেরা করে এই উত্তরই খুঁজছে সিবিআই। এদিকে রাজনৈতিক তরজাও থেমে নেই। সাইগালের সম্পত্তির বহর দেখে টুইটে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি লিখেছেন, দেহরক্ষীর যদি এত সম্পত্তি হয়, দেহ তো আদানি আম্বানিকেও ছাড়িয়ে যাবে। রাজ্যের শাসক দল তৃণমূল অবশ্য সাইগালের গ্রেফতারির পিছনে মোদী সরকারের প্রতিহিংসার রাজনীতি দেখছে। দেহরক্ষী টার্গেট না দেহরক্ষীকে সামনে রেখে কোনো রাজনৈতিক নেতা, আমাদের দলের নেতা তাকে টার্গেট, এবং সেটা যে উদ্দেশ্য প্রণোদিত সেটা আর বুঝতে বাকি থাকে না। শুক্রবার সাইকেলকে 8 দিনের হেফাজতের নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। 17 জুন মামলার পরবর্তী শুনানি বিক্রম, বাসুদেব ও প্রসেনজিতের উপর। জি 24 ঘন্টা।